पश्चिम एशियार ये देशटी ऐतिहासिक भावे पारस्य एवं राष्ट्रीय भावे इस्लामी प्रजातंत्री ईरान नामे परिचित। ईरानेर उत्तर पश्चिमे आर्मेनिया और आजरबाइजान, उत्तरे कास्पियान सागर, उत्तर पूर्वे तुर्केमेनिस्तान, पूर्वे अफगानिस्तान, दक्षिण पूर्वे पाकिस्तान, दक्षिणे पारस्य उपसागर एवं ओमान उपसागर और पश्चिमे तुरस्क और इराक अवस्थित। आयतने 16,48,195 वर्ग किलोमीटर। फार्सी ইরানের জাতীয় ভাষা। তেহরান এ দেশটির রাজধানী। হাজার বছরের পুরনো ইতিহাস, সংস্কৃতি আর অসাধারণ প্রকৃতির দেখা মেলে ইরানে। আর তাই ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অনন্য স্থান দখল করে নিয়েছে এ দেশটি। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জানাব মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র ইরানের দর্শনীয় কয়েকটি স্থান সম্পর্কে। বলা হয়ে থাকে শহরে ইস্পাহান নিসফে জাহান। সত্যি তাই, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য এর পশ্চা সাজিয়ে যেন বসে আছে ইস্পাহান। তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জনবহুল নগরী। এখানে উঁচু পাহাড়গুলোর মধ্যে রয়েছে বিতকান এবং সিমান সাফে। ইস্পাহান শহরের মধ্য দিয়ে বয়ে গেছে একটি নদী, নাম জায়ানদের রুদ নদী। এই নদী নিয়ে পুরাকাল থেকেই অনেক গান আর কবিতা রচনা করা হয়েছে। ইস্পাহানের অন্যতম দর্শনীয় স্থান নকশে জাহান ময়দান। আয়তনে বেজিং এর তিয়ান আনমেন স্কয়ারের পরেই রয়েছে এর স্থান। ইরানের অন্যতম সুন্দর, ঐতিহাসিক ও জনবহুল শহর শিরাজ। ইরানের এথেন্স বলা হয়ে থাকে এই শহরকে। প্রায় 2500 বছর পূর্বে শিরাজ রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। শিরাজ ইরানের পঞ্চম জনবহুল শহর এবং ফার্স প্রদেশের রাজধানী। পর্যটনের নগরী হিসেবেও ভ্রমণ পিপাসুদের কাছে শহরটি অতুলনীয়। বিখ্যাত মনুমেন্ট সাইরাস দ্য গ্রেট, এরাম গার্ডেন, নাসরুল মুল্ক মসজিদ সহ চমৎকার সব ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই শহরে। এছাড়াও মহাকবি হাফিজ ও জগৎ বিখ্যাত শেখ সাদের সমাধি দেখতে আপনি ছুটে যেতে পারেন শিরাজে। লুট মরুভূমি, এটি ইরানের প্রায় 200 মাইল এলাকা জুড়ে বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণ স্থান হিসেবে বিবেচিত। এই অঞ্চলে জীবনধারণের জন্য এত বিরূপ পরিস্থিতি রয়েছে যে এখানে কেউ বসবাস করতে পারে না, এমনকি ব্যাকটেরিয়াও। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার মতে এই অঞ্চলের তাপমাত্রা 159.3 ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা গেছে। এখানে দেখতে পাবেন বেশ কিছু সারিবদ্ধ ক্ষয়প্রাপ্ত টাওয়ার ও দেয়াল। মরুভূমির মাঝে এমন স্তম্ভগুলো অনেক বেশি রোমাঞ্চিত করে পর্যটকদের। ইরানের অন্যতম প্রসিদ্ধ শহর কাশান। এটি কাচান নামেও অভিহিত। এই
এই শহরটি দুটি বড় পাহাড়ের মাঝে অবস্থিত। কাশানের বড় অংশ জুড়ে রয়েছে মারানজাত ও দাশতে কবিরের মতো মরুভূমি। কাশানের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে আগা বুজুর্গ মসজিদ, আমেরি হাউস, জালালি কটেজ, আব্বাসি হাউস সহ বেশ কিছু অনন্য স্থাপনা। ইয়াজদ, একে বলা হয় ইরানের বইয়ের রাজধানী। তাই ভ্রমণ পিপাসুদের কাছে ইরানের এই শহরটি হয়ে উঠেছে অন্যতম দর্শনীয় স্থান। ইরানের সবচেয়ে বড় দুই মরুভূমির মাঝে অবস্থিত এই শহরে গেলেই আপনি দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি ও শিল্পকলার নানা নিদর্শন। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও শিল্পকলা চর্চার কারণে আধুনিক শিল্পকলার রাজধানী হিসেবেও সুপরিচিত ইয়াজদ। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা facebook.com/bangladeshtelevision-btv। এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় youtube.com/bangladeshtelevision-btv।